ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে প্রভিসির বাংলো। এই বাংলোর পিছনে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আছে একটি গাছ। দূর থেকে দেখে গাছটিকে তাল গাছ বলে মনে হলেও আদতে এটি তাল গাছ নয়, বরং প্রমাণ সাইজের তাল গাছ থেকে আকারে অনেকটাই ছোট। গাছটির নাম তালিপাম। এটি একটি অতি দুর্লভ প্রজাতির পাম গাছ। এর বৈজ্ঞানিক নাম কোরিফা তালিফেরা। সাধারণ তাল গাছের সঙ্গে প্রধান পার্থক্য হল এর মাথা ভুরে গজিয়ে ওঠা মঞ্জুরিটি। দূর থেকে দেখে মনে হবে যেন তাল গাছে হরিণের শিং গজিয়েছে। আশ্চর্যজনক হলেও সত্য, এটি পৃথিবীর একমাত্র জীবিত তালিপাম গাছ। এ দাবির পেছনে এদেশের উদ্ভিদ বিজ্ঞানীরা যথেষ্ট যুক্তি উপস্থাপন করেছেন, ফলে অযত্ন অবহেলায় বেড়ে ওঠা গাছটির গুরুত্ব এখন অনেক গুণ বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই উদ্ভিদবিদ ও প্রকৃতি প্রেমীরা গাছটি দেখতে প্রভিসির বাড়ির পেছনে ভিড় জমাচ্ছেন। এমনকি বিদেশ থেকেও উদ্ভিদ বিশেষজ্ঞরা গাছটি পরিদর্শন করে গেছেন। দুঃখের কথা হচ্ছে, দুর্লভ প্রজাতির এই গাছটির আয়ু আর মাত্র কয়েক মাস। এই প্রজাতির গাছে মঞ্জুরি আসার পর ফুল ফোটার সাথে সাথেই গাছটি চিরবিদায় নেয়, তাই এই গাছের ফুলকে মরণ ফুল বলে। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে এই গাছটিতে মঞ্জুরি এসেছিল, সেই হিসেবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে গাছটি বিলুপ্ত হয়ে যাবে। নিরীহ গোবেচারা ধরনের এই গাছটির আর্থিক মূল্য যাই থাকুক না কেন, জীববৈচিত্র্যগত মূল্য এখন অনেক। সবচেয়ে বড় কথা হচ্ছে, পৃথিবী থেকে একটি দুর্লভ প্রজাতির গাছ বিলুপ্ত হওয়ার দ্বারপ্রান্তে। এই প্রজাতি রক্ষায় একমাত্র উপায় প্রজনন এবং বংশবৃদ্ধি। সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানীরা সব ধরনের গবেষণা চালিয়ে যাচ্ছেন। গবেষণা সফল হলেও হয়তো এই অতি দুর্লভ পাম গাছটি তার ভবিষ্যৎ বংশধর রেখে যেতে পারবে এই সুন্দর পৃথিবীতে। তালি শব্দটা এসছে হলো তাল গাছ থেকে। সেই তাল গাছ যেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই রকম এটারও একটা কাণ্ড আছে। তবে তালির ক্ষেত্রে যে তালের মতো যে পাতাটা, সেই পাতাটা গোড়ার দিকের অংশটুকু যদি লক্ষ্য করা যায়, তাহলে গোড়ার অংশটুকু সেই তালের মতোই, তাল পাতার মতোই, কিন্তু মাথার দিকের অংশ দেখেন যে কিছুটা সুপারির পাতা যেমন ঝুলে থাকে সেই রকম। তো যেহেতু অনেকটুকুই ডিফারেন্স পাতার দিক থেকে, সেহেতু আপাতত আমরা বলতে পারি যে গাছ দেখেই যে এটা একটা ভিন্ন ধরনের, ঠিক তাল নয়। আর যদি একটু ভালো করে লক্ষ্য করা যায়, যদি ফুল আসে, তাহলে সেই ফুলের ক্ষেত্রেও দেখা যাবে যে তাল গাছে যেমন আলাদা আলাদা ফুল হয়, মেল এবং ফিমেল আলাদা হয় এবং ভিন্ন রকম আকৃতিরও হয়, এখানে তা নয়। তাল যেমন পামি ফ্যামিলিতে, ঠিক সেরকম এটাকেও পামি ফ্যামিলিতে রাখা হয়েছে এবং এর সায়েন্টিফিক নেম হলো করাইফা তালিয়েরা। এই তালি নাম থেকেই তালিয়েরা একটা শব্দটাও আমরা স্পিসিস নেম হিসেবে বলে থাকি। আপনারা নাম শুনে থাকতে পারেন প্রফেসর সালার খান, তিনি এই কথাটি বলে গেছেন যে এটাই একমাত্র গাছ। তবে যেটা আমরা পেপারে দেখছি যে কারমাইকেল কলেজে দুটো গাছ আছে যাদেরকেও বলা হচ্ছে তালি। তো মরফোলজিক্যালি অর্থাৎ পাতার দিক থেকে গাছের অন্যান্য অংশ দেখে হয়তো বলা যেতে পারে যে একই স্পিসিস হবে, কিন্তু ফ্লাওয়ার না আসা পর্যন্ত কিন্তু ডেফিনেটলি বলা যাবে না যে এটা একই স্পিসিস কিনা। তালি গাছের মধ্যে যে প্রবলেমটা, যে কারণে এই গাছটি একবার ফুল দিলে পরে মরে যায়, সেটি হলো আমরা ফুল বলতে কী বুঝি। ফুল বলতে যে গাছের যে
একটা ডাল আছে, সেই একটা ডালই কিন্তু যখন ফুল হবে, এই একটা ডাল ছোট্ট একটা ডালই পরিবর্তিত হয়ে ফুল হয়। তো একটা শাখা হিসেবে যখন ফুল হয়, তো তখন ফুল হয়ে শাখাটি মরে গেল কিংবা ফুলটা মরে গেল। কিন্তু এই তালের ক্ষেত্রে যেটা হয়, একটা গাছের মাথায় যে মেরিস্টেম থাকে, যেটা বিভাজন হয়ে নিয়ে গাছ আস্তে আস্তে বড় হয়, যেটা না থাকলে পরে গাছটা আস্তে আস্তে মরে যাবে, সেই অংশটুকুই পরিবর্তিত হয়ে যখন ফুল হয়ে যাচ্ছে, আর ওই ফুলটা যখন মরে যাচ্ছে, তখন গাছের মাথায় যে বিভাজিত হয়ে নিয়ে গাছটা বেঁচে থাকার জন্য, বৃদ্ধি পাওয়ার জন্য যে অংশটুকু, সেটুকু সহায় মরে যায়, ফলে সমস্ত গাছটাই পরিবর্তিত মরে যায়। একবারে ফুল আসে এবং দ্যাট ইজ দ্য এন্ড অফ ইটস লাইফ।